ভাই এই গেমগুলো নাকি এক জিবি র্যামের ফোনেও চলে ও ভাই গ্রাফিক্স তো অনেক ভালো আবার এই গেমটা বন্ধুদের সাথেও খেলা যায় তো আজকে তোমাদেরকে আমি এক জিবি রামের সেরা পাঁচটি ব্যাটার ওয়েল গেম দেখাবো হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আজকে আমি তোমাদেরকে এক জিবি রামের সেরা পাঁচটি ব্যাটার ওয়েল গেম দেখাবো যে গেমগুলো তোমাদের যে কোনো ফোন দিয়ে খেলা যাবে আর এই প্রত্যেকটা গেমই ফ্রি ফায়ার এবং পাবজির মতো তো আমরা অনেকেই ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলেছি অথবা দেখেছি কিন্তু ফ্রি ফায়ার এক সময় এক জিবি রামের ফোনে ইজিলি খেলা যেত কিন্তু ফ্রি ফায়ার গেম আপডেট হতে হতে এখন তিন জিবি চার জিবি র্যামের ফোনেও ল্যাগ দেয় আর তাই চাইলেও আর ওই গেমগুলো খেলতে পারি না তবে আজকে তোমাদেরকে এমন পাঁচটি গেম দেখাবো যে গেমগুলো তোমরা এক জিবি র্যামের ফোনে ইজিলি খেলতে পারবা তাই বলে এই গেমগুলা কিন্তু খারাপ নয় এই গেম গুলো ফ্রি ফায়ার এবং পাবজির মতোই যা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা তাই ফ্রি ফায়ার এবং পাবজি লাভার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো আর হ্যাঁ তোমাদের মধ্যে কে কোন গেমটা খেলেছ তা কমেন্ট বক্সে লিখে দিও যদি পাবজি গেম খেলে থাকো তাহলে হ্যাশট্যাগ পাবজি লিখবা আর যদি ফ্রি ফায়ার গেম খেলে থাকো তাহলে হ্যাশট্যাগ ফ্রি ফায়ার লিখবা আমি দেখতে চাই কে কোন গেম খেলতে পছন্দ করো তাহলে গাইজ তোমাদের সাথে আছে আমি রিফা ফিরে আসছি পর তো আজকের ভিডিওতে আমি যে গেমগুলো নিয়ে কথা বলবো সেই গেমগুলো ওয়ান জিবি র্যামের ফোনে ইজিলি চলবে এমনকি কিছু গেমও রয়েছে যে গেমগুলো পাঁচশো বারো এম র্যামের ফোনেও চলবে তোমার লিস্টে প্রথম যে গেম সেই গেমটির নাম হচ্ছে ব্যাটল রয়্যাল থ্রি ডি এই গেমটি সম্পূর্ণ অনলাইন একটি গেম যার জন্য তুমি তোমার ফ্রেন্ডের সাথেও এই গেমটি খেলতে পারবা আবার এই গেমটি সম্পূর্ণ ফ্রি ফায়ারের মতো যেমনটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই গেমের ম্যাপটা দেখে বোঝাই যাচ্ছে এই গেমটা অনেকটাই ফ্রি ফায়ারের কপি তবে এই গেমটার গ্রাফিক্স ফ্রি ফায়ার এবং পাবজির মতো অতটাও ভালো না তবে তুমি যদি তুলনা করো এক জিবি র্যামের গেম হিসেবে তাহলে এই গেমের গ্রাফিক্স একদম অস্থির তো এখন তোমরা এই স্ক্রিনের স্ক্রিনের যে গেম প্লেটা দেখতে পাচ্ছ তা হচ্ছে এই গেমের গেম প্লে আই থিঙ্ক গেম প্লেটা দেখে বুঝতে পেরেছো এই গেমটার গ্রাফিক্স কেমন তো এই গেমে দুইটা ম্যাপ রয়েছে তুমি চাইলে যে কোনো একটা ম্যাপ খেলতে পারবা এছাড়াও ক্যারেক্টার হিসেবে রয়েছে অনেকগুলো ক্যারেক্টার এছাড়াও ওয়েপেন হিসেবে রয়েছে ফ্রি ফায়ার এবং পাবজির ভিতরে থাকা অনেক ওয়েপেন এমনকি এই গেমের ম্যাপ ফ্রি ফায়ার গেমের পুরনো ম্যাপের মতো মানে ম্যাপটা একটু ছোট আর ম্যাপটা ছোট হওয়ার জন্য এই গেমটা এক জিবি র্যামের ফোনে রান করা যায় আবার তুমি চাইলে এই গেমের কন্ট্রোলার এবং গ্রাফিক্স কাস্টমাইজ করে নিতে পারবে তো এই গেমের সাইজ হচ্ছে মাত্র আশি এমবি আর সাইজ কম হওয়ার জন্য এই গেমটা এক জিবি র্যামের ফোনে স্মুথলি চলে তাই তোমরা যারা ফ্রি ফায়ার আবার এবং তোমাদের ফোনে র্যাম কম তাহলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো আর হ্যাঁ গেম কিভাবে ডাউনলোড করতে হয় তা ভিডিও শেষে দেখিয়ে দিয়েছি আমার লিস্টে দুই নাম্বার যে গেম সেই গেমটা গেম পেলে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই গেমটির নাম স্কারফেল আমার লিস্টে থাকা সব থেকে হাই গ্রাফিক্স এর গেম হচ্ছে এটি স্কারফেল গেম বর্তমানে তিন জিবি র্যামের ফোন দিয়ে খেলতে হয় তবে স্কারফেল গেমের ওল্ড ভার্সন এক জিবি র্যামের ফোনই খেলা যায় স্কারফেল গেমের ওল্ড ভার্সন কিভাবে ডাউনলোড করতে হয় তা তোমাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিবো তার আগে দেখাবো এই গেমটি কেমন এবং কি কি ফিচার রয়েছে তো এই গেমটা সত্তর পার্সেন্ট ফ্রি ফায়ার এবং পাবজি গেমের মতো মানে ফ্রি ফায়ার এবং পাবজির ভিতর যে যে ফিচার রয়েছে তার প্রায় সবগুলো ফিচারই এই গেমের ভিতর রয়েছে এছাড়াও এই গেমের ভিতর রয়েছে অনেকগুলো ওয়েপেন মিনি ওয়েপেন স্নাইপার কাটানা সহ আরো অনেক আইটেম এমনকি এই গেমটির ভিতর ফ্রি ফায়ার এবং পাবজির মতো গান স্কিনও রয়েছে তো এখন তোমরা যে গেম প্লেটা দেখতে পাচ্ছ তা হচ্ছে এই গেমের গেম প্লে আর গেম প্লে দেখে বুঝে নাও এই গেমের গ্রাফিক্স কেমন বাই দ্য ওয়ে আজকের ভিডিওতে বলা সব থেকে ভালো গ্রাফিক্স এর গেম হচ্ছে এটি এখন তোমরা অনেকে গ্রাফিক্স দেখে বলতে পারো এই গেমটা এক জিবি র্যামের ফোনে চলবে না তবে এই গেমটা আমি আমার এক জিবি র্যামের ফোনে স্মুথলি রান করতে পেরেছি আর তুমিও যদি আমার দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করো তাহলে তুমিও এই গেমটা এক জিবি র্যামের ফোন দিয়ে খেলতে পারবো তবে তোমাদের যদি অনেক বেশি পুরনো এক জিবি রেমের ফোন থাকে তাহলে এই গেমটা চলবে না তো তুমি যদি এই গেমটা ডাউনলোড করে খেলতে চাও তাহলে উপরে আই বাটনে থাকা ভিডিওটা দেখে এই গেমটা ডাউনলোড করে খেলতে পারো আমার লিস্টের এই অনলাইন গেম এবং এর সাইজ যদি কথা এই গেমের গ্রাফিক্স নিয়ে তাহলে বলতে হবে এই গেমের গ্রাফিক্স অনেক ভালো তোমরা এই গেমের ভিতর একটি ম্যাপের ভিতর চার ধরনের ম্যাপ পাবা ঠিক যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আর এই জন্য এই গেমের এই ফিচারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই গেমটার গ্রাফিক্সটা অনেকটাই কালারফুল মানে দেখতে একদম কার্টুনের মতো অনেকটাই ফর্টনাইট গেমের মতো এই গেমটার ভিতর ল্যান্ড করার সময় প্যারাশুটের বদল বেলুন দেওয়া হয় আর এই বেলুনের মাধ্যমে ঝুলে ঝুলে তোমাকে ল্যান্ড করতে হয় আমি আগেই বলেছি এই গেমটা ফর্ট নাইট গেম এর কপি যার জন্য এই গেমটার ভিতর গাছ ওয়াল কাটা যায় এবং সেইগুলা দিয়ে ওয়াল তৈরি করা যায় এখন তোমরা এই গেমটার কিছুক্ষণ গেম প্লে দেখে নাও এবং গেম প্লে দেখে জানাও এই গেমটি কেমন আমার লিস্টের চার নাম্বার যে গেম সেই গেমটার নাম হচ্ছে ব্যাটল রয়্যাল প্রাইম এই গেমটা সাইজ হচ্ছে একসম্বের আশেপাশে এবং এই গেমটা অনলাইনেও খেলতে পারবা শুধু তাই না তোমরা এই গেমটা অফলাইনেও খেলতে পারবা এই গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে তার কারণ হচ্ছে এই গেমটা অফলাইন এবং খেলা যায় এছাড়া এই গেমের গ্রাফিক্স অনেকটাই পাবজির মতো রিয়েলিস্টিক ভাবে তৈরি করার চেষ্টা করেছে যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে প্লে দেখে বুঝতে পেরেছো এই গেমের ভিতরে তুমি ল্যান্ড করার সাথে সাথে ওয়েপেন পেয়ে যাবা যার জন্য আর আলাদা করে ওয়েপেন খোঁজা লাগবে না তোমরা চাইলে আশেপাশে ঘর বাড়ি থেকে ওয়েপেন লুট করে নিতে পারবা গেমটির এনিমি হিসেবে রয়েছে অনেকগুলো বট যে বট গুলা দেখলে বুঝতে পারবা না বট নাকি রিয়েল প্লেয়ার কারণ বটের হিউজ পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে যার জন্য গেমের বটের সাথে ফাইট করতে অনেক হার্ড লাগে তো তোমাদের যাদের এক জিবি রেমের ফোন আছে তারা অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো লিস্টে নাম্বার বা গেমটা সেই গেমটার নাম হচ্ছে ফ্রি ফায়ার আর এই গেমটাকে তোমরা পাবজির ছোট ভাই বলতে পারো কারণ এই গেমের যে গ্রাফিক্স ম্যাপ ওয়েপেন এমনকি ক্যারেক্টারও ও অনেকটাই পাবজি গেমের মতো তো এখন তোমরা গেম প্লে ভিতর যে ব্যাগটা দেখতে পাচ্ছ তোমরা গেস করে বলে এই ব্যাগটা কোন গেমের ব্যাগ ভাই দেখো তোমরা এখন যে গেম প্লেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তা হচ্ছে এই গেমেরই গেম প্লে তো এই গেমের তুমি ঘর অনেক কমই দেখতে পারবা আর এমন ভাবে এই গেমটি তৈরি করা হয়েছে কেননা ঘর কম দেওয়ার জন্য যাদের এক জিবি র্যামের ফোন তারা আজকের ভিডিওর পাঁচটা গেমই ট্রাই করে দেখো হতে পারে এই পাঁচটি গেমের ভিতর একটি গেম তোমার অনেক বেশি ভালো লেগে যাবে তো এই গেমগুলো তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে প্রথমে চলে যাও গুগলে এরপর গুগলে গিয়ে সার্চ করো গেমই একশো স্পেলিংটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ গেম

কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ভালো হাফিজ